নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের চচ্চড়ি করব। এই যে মাছ নিয়ে নিয়েছি, এখানে আছে লাল আমুদি। এই দেখুন, আমি সব মাছগুলো কেটে নিয়েছি। এই মাছটা দুই রকম হয়, একটা হয় লাল, একটা হয় সাদা। তা আজকে লালটা পেয়েছি। আর এই মাছের মাথাগুলো কিন্তু ফেলে দিতে হয়, এই মাছের মাথার মধ্যে প্রচণ্ড বালি, এজন্য মাথাগুলো মা সব কেটে দিয়েছে। আমি এখন আলু কুচিয়ে নেব। আলুগুলো এবার আমি সরু সরু করে কেটে নেব। এরকম করে কেটে নেব, বেশ এরকম করে। এবার আলুগুলো আমি সব পিস করে নেব। এবার টমেটো কুচিয়ে নেব। এবার কেটে নেব পেঁয়াজ। আমি এখানে দেড় খানার মতন টমেটো দিয়েছি, একটা গোটা আর একটার হাফ। এবার পেঁয়াজটা আমি ভালো করে কুচিয়ে নেব। পেঁয়াজটা যে কুচিয়ে নিয়েছি, এই আদাটাকে আমি হাফ দেব। পরিমাণ মতন আপনারা যেরকম মাছ সবজিটা হবে সেই আন্দাজেই আপনারা আদাটা বাটা দেবেন। আমার এখানে সবজিটা একটু বেশি আছে, সবজির মধ্যে এই যে পেঁয়াজ, টমেটো আর আলু। আদাটা ধুয়ে নিয়েছি, এবার কুচি করব। এখানে তো আমি সব সবজি কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি। আর মশলার জন্য এখন শুকনো লঙ্কাটা আমি বাটবো, আর জিরে বাটবো, আর আদাটা বাটবো। তাহলে আমি এবার বাটাবাটি করে নিই। এবার জিরে বেটে নেব। আমি জিরের মধ্যে সাত আটটার মতন গোলমরিচও বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, এবার বেটে নেব আদাটা। এবার আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, আদা বাটাটা আমি পাশে রাখলাম টমেটোর। এবার বেটে নেব শুকনো লঙ্কা। আমার লঙ্কা বাটা হয়ে গেছে, এবার মাছে আমি হলুদ মাখিয়ে নেব। আর এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি গরম হোক। এই মাছটা একটু হালকা লবণ দেব মাছ ভাজার জন্য, না দিলেও ভালো হয়, না হলে এই মাছটা যে ঝোলে আমি লবণটা দেবো, এই মাছটাই কিন্তু তাহলে লবণ বেশি হবে। এর জন্য অনেকে মাছে লবণ দেয় না, কিন্তু আমি হালকা তাও একটুখানি দিলাম। একদম এক চিমটি লবণ দেবেন আপনারা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। মাছ ভাজা হতে হতে আমি তখন একটু হাতে ম্যারিনেট করে নিই। প্রথমে নিলাম পেঁয়াজ, এবার দিলাম টমেটো, এবার দেব এর মধ্যে জিরে বাটাটা, লঙ্কা বাটাটা, জিরের মধ্যে গোলমরিচ আর জিরে বাটা ছিল, আর এটা শুকনো লঙ্কা বাটা। এবার দেব হলুদ, এবার দেব পরিমাণ মতন লবণ। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার দেব একটুখানি কাঁচা তেল। এবার আলু কটা এর মধ্যে নিয়ে নেব। হয়ে গেছে আমার মাখানো।
এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। এবার কালো জিরে ফোড়ন দেব। এগুলো সব ফোড়নের মধ্যে দেব। আদা বাটাটা দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা। এবার সব সবজি মাখাগুলো দিয়ে দেব। এখানে আলু সিদ্ধ হয় জানো, সেরকম ভাবে আমি জলটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, একটু ফুটলে তারপরে মাছটা দেবো। এবার মাছটা দিয়ে দেবো। এর মধ্যে বেশি ঝোল দিলে কিন্তু হবে না, পরিমাণ মতন ঝোল দিতে হবে যেন আলুটা সিদ্ধ হয়। আবার ঢাকা দিয়ে দেবো। এবার 15 মিনিট পর আমি দেখবো আলু সিদ্ধ হয়েছে নাকি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই লবণ কিন্তু আমি ওই মাখার সময় লবণ দিয়ে দিয়েছি, তখনই লবণের পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে। আর একটুখানি হবে, তারপরেই আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেব। এখানে আমি এই যে ধনে পাতা কুচি করে রাখলাম। আলু ভালো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই দেখুন, আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে। আমার দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন সব এসছে, ভালো হয়ে যায়। আর সুগন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। আর গরম ভাতে কোনো কথা হবে না এরকম, দেখুন। মাছের চচ্চড়িটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইকটা অবশ্যই দেবেন।